ইউরোপিয়ান ফুটবলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে সৌদি আরব। রোনালদো বেনজেমাদের পর এখন সৌদির কারি কারি টাকার মোহে আরব লীগে খেলতে ছুটছেন প্রতিভাবান তরুণরা। তবে সৌদির এই দাপট কতদিন থাকে সেটাই বড় প্রশ্ন। সৌদির দাপটে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে ইউরোপের বাঘা বাঘা ক্লাবগুলো। আরব দেশের টাকার নেশায় পড়ে কোন ফুটবলার যে কখন তাদের লিগে যোগ দেন সেই চিন্তাই আছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড বা ফ্রান্সের ক্লাবগুলো। শুরুতে যখন রোনালদো 200 মিলিয়নের বিনিময়ে যোগ দিয়েছিলেন আল হিলালে, তখন টাকার অঙ্ক শুনে সবার চোখ কপালে উঠে গিয়েছিল। এরপর ব্যাপারটা যেন স্বাভাবিকই হয়ে যায়। কারিম বেনজেমা, এনগুলো কান্তেদের মতো তারকারা যখন বিপুল অর্থের বিনিময়ে যোগ দিতে শুরু করলেন, তখন ফুটবল বোদ্ধারা আর একটু নড়ে চড়ে বসেন। তখনও একটা যুক্তি ছিল, শুধু বয়স্করা যাচ্ছে সৌদি লিগে। তবে এই ভুলটাও ভাঙল দ্রুতই, যখন 26 বছর বয়সী টপ ক্লাস ডিফেন্সিভ মিডফিল্ডার রুবেন নেভেস যোগ দিলেন সৌদি লিগে। কালিদো কুলিবালির মতো ডিফেন্ডারও গেলেন সেই পথেই। আবার মরক্কান অ্যাটাকার হাকিম জিয়েকো ধরলেন সৌদির পথ। ইউরোপিয়ান ফুটবলে আরও 3 থেকে 7 বছর ভালোভাবে সার্ভিস দিতে পারবেন এমন ফুটবলাররা যখন চলে যাচ্ছেন সৌদির টাকার নেশায় পড়ে, তখনই আতঙ্ক দানা বাঁধছে। বোঝাই যাচ্ছে ইউরোপের ক্লাবগুলো শুধু জৌলুশ দিয়ে ফুটবলারদের আটকে রাখতে পারছে না, আর সৌদির দলগুলো যাকে সুযোগ পাচ্ছে তাকেই বাগিয়ে নিচ্ছে। তবে বড় একটা প্রশ্ন, এই রেসটা কতদিন চালিয়ে যেতে পারবে সৌদি? ইউরোপে এখন ফর্মের তুঙ্গে থাকা প্লেয়ারদের যে পারিশ্রমিক দেয় সৌদি লীগের দলগুলো, ক্যারিয়ারের শায়ানে থাকা একজন প্লেয়ারকে তার 10 থেকে 15 গুণ দিয়ে থাকে। এই অর্থ ব্যয় কতদিন চালিয়ে যেতে পারবে দেশটা, সেটাই বড় প্রশ্ন। আর তার চেয়ে বড় প্রশ্ন, এভাবে কি তাদের ফুটবলের উন্নয়ন হবে নাকি কিছুদিনের জন্য শুধু হাইপটাই উঠবে? শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।